পুজোর আগে এই দামে এই ধরনের জুয়েলারিস গুলো আর তোমরা কোথায় পাবে আমি সত্যিই জানি না। চাইলে তোমরাও চলে আসতে পারো, তার জন্য পুরো ব্লগটা দেখো এই দোকানটা কোথায় আর কিভাবে আসবে। কাকিমা আজকে আসতে আমি কাকিমাকে বলছি, কাকিমা তুমি কাকার সাথে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাও তো? হ্যাঁ, মজাই আলাদা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে মা কিন্তু সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু একদমই আনন্দ নেই, তাই কিচেন ফেলে চলে গেছে। ঠিক আছে, কিচেনে আজকে মায়ের থাকার কোনো ইচ্ছা নেই। তার কারণটা কি বলতো? তোমরা কিন্তু কমেন্ট করে আগে জানাও তো কারণটা কি। হ্যাঁ, বুঝে গেছো, আজকে বাড়িতে মাছ হয়নি, বড় বেড়ালের মাছ হয়নি, তো বড় বেড়াল আজকে কিচেন থেকে পালিয়েছে, তো সেই জন্য আমি এলাম। অনেকক্ষণ উঠেছি, উঠে জল টল খেয়ে আর বসেছিলাম, এখন ব্রেকফাস্ট নেবো বলে এসেছি। মাকে বলছি, মা আমি একটু তোমার কিচেনে যাই চলো, বলছে না আজকে আমি কিচেনে কোনো ভিডিও করব না, আজকে আমার কিচেনে পছন্দের খাবার হয়নি। দেখি কি বানিয়েছে, মাকরোল ভাজা, এখানে হচ্ছে ডাল, ডাল সিদ্ধ, ঝিঙে, শশা, সব রকম দিয়ে মিক্সড সবজি। মাছ না হলে তোমাদের চাচিমা, আন্টি, কাকিমা একদমই খুশি হয় না, তাই তো মা? হ্যাঁ তাই তো। আজকে আমার ব্যাগ নিয়ে এলো বাজার করে, তাড়াহুড়ো ছিল তোর বাপি। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর তোমরা না আগের দিন একজন বলছিলে যে তোমাদের বাড়িতে অনেক সবজি হয় বলে তোমরা এত গ্ল্যামারাস, সেটা জানি না কিন্তু সবজিটা অনেকই হয়, মা প্রচুর সবজি করে। এটা হচ্ছে বাবার জন্য, বাবা না একটু সবজি বলে খাওয়া ভালো, সবজি খেতে পারি। আজকে সকাল থেকে জানো তো অনেকগুলো রিলস দেখেছি ইনস্টাগ্রামে, রিলস দেখার পরে দেখছি কি সুন্দর কাপল গুলো কত মজা করছে, কত এনজয় করছে ভিডিও ভিডিও। তো আমি বলছি যে কবে আমি আর রমজানও সিনেমা, ওকেও বললাম রমজান ফোন করতে বলছি কবে আমরা একসাথে সিনেমা দেখতে যাবো বলতো, কবে এরকম খুনসুটি করবো বলতো। তো সকাল থেকেই হয় না মাঝে মাঝে এরকম কিছু ভিডিও দেখলে মনে হয় আমরাও এটা করবো সুন্দরভাবে সবার মতো, আমরাও হ্যাপি থাকবো, সবাই হ্যাপি থাকুক, আমরাও সাথে হ্যাপি থাকি। হ্যাপি আলহামদুলিল্লাহ আছি, কিন্তু এই যে খুনসুটিগুলো, একসাথে সিনেমা দেখতে যাও, ফুচকা খেতে যাও, এগুলো তো মিস করছি বলো। যাক ইনশাল্লাহ কয়েকদিন পর হবে, এখন খাবারটা নিয়ে ঘরে যাই। ভাবলাম যা উপর থেকে মেকআপ কিটসগুলো আনতে ভুলে গেছি, দেখো কি সুন্দর, বোন নিয়ে এসেছিলো আর উপরে নিয়ে যাওয়া হয়নি, তো সেইগুলোই পেয়ে গেলাম হাতের কাছে। সেরকম না চাইতেও কিছু পেয়ে গেলে বেশ মজা লাগে না গাইস বলো? আর হচ্ছে কি, এই ড্রেসটা হাতের কাছে পেলাম, পরে ফেললাম, আর এইটা রমজানের দেওয়া ওর না, তোরা তো জানোই এটা পরতে আবার বেশি ভালো লাগে। মা বোনকে নিয়ে গেছে ওর স্কুলে কন্যাশ্রী ফর্ম ফিল আপ করতে, তো আমি তো কোনো শ্রী ট্রি পাইনি, তো আমাদের সময় চালু ছিল কিন্তু আমাদের স্কুলে চালু ছিল না, মানে আমি বেরোনোর পর থেকে স্টার্ট হয়েছিল, মানে আমাদের ব্যাচটা এরকম কিছু একটা হবে, যেহেতু প্রাইভেট স্কুল তো সেই সময় আমি কিছুই পাইনি। এখনও বিয়ের সময় ভেবেছিলাম যে কী একটা দেয় কি শ্রী, তো সেটার জন্য অ্যাপ্লাই করবো, আর করা হয়নি, ভীষণ ল্যাদ লাগে আর ভীষণ ঝামেলা বলে আর মনে হয়নি যে করি ওইসব। তো যাই হোক, তোমরা কে কে কোন কোন শ্রী পেয়েছো কমেন্ট করে জানিও, আর এই প্রথমবার আমাদের বাড়ি থেকে কেউ পাবে কোনো শ্রী, মানে বোন পাবে কন্যাশ্রী, সবাই অ্যাপ্লাই করেছে, বা দেখা যাক কী হয়। তো চলো, তার মধ্যে আমি রেডি হয়ে নিই, আজকে না মেনলি যাবো বড় বাজারে। কেমন হলো, কেমন করলো? বাহ কি সুন্দর দেখাচ্ছে গো মা, মানে কেমন কাটলো স্কুলে গিয়ে, কোনো গার্জেন কল কোনো কিছু এসব, মানে স্কুলে ওই জন্যই জিজ্ঞাসা করলাম। ও টাকাটা পেয়ে কি করবি বল, তোর কি ইচ্ছা আছে বল, যদি টাকাটা পাস কি করবি? মেকআপ কিটস কিনবি, সেটা মেকআপ আর্টিস্ট আর কি করবে টাকা নিয়ে, তাই না? আমি একটু ট্রিট দিয়ে দিস একদিন, ট্রিট দেবি তো? তুই যাবি আমাদের সাথে এখন? আজকে বোন একটা দারুণ রিলস করবে, তাই তো? আমি গানটা বলে দেব, চ্যানেলটা কোথায়, সরি অ্যাকাউন্টটা কি? ইনস্টাগ্রামে সবাই গিয়ে দেখে নাও। টাটা, তাড়াতাড়ি আসবি, খাবার নিয়ে আসবি, সাবধানে থাকবি, লাঞ্চ করে নিবি, টাটা। হ্যাঁ, বুক ভরা ভালোবাসা।
ভাই এখন গেল চিকেনের দোকানে, চিকেন নিতে নয় আন্ডা নিতে। মামা আন্ডা কারি, আন্ডা কারির জন্য দাদা আন্ডা নিতে গেছে। বেশ কয়েকদিন পর মানে বেরিয়ে টোটোয় উঠলাম। কন্টিনিউয়াসলি এই কদিন ধরে একভাবে বৃষ্টি তো হয়েই যাচ্ছিল, জানো সবার চারপাশেই তাই হচ্ছিল বাড়ির, তো বেরোতেই পারছিলাম না বেরোবে বেরোবে করে। আজকে আর সুযোগ মিস করিনি। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। এবার ঠিক আছো বেরোতে পেরে? আজকে তো মাছ হয়নি বলে মায়ের মনটা একটু খারাপ ছিল, এখন আশা করছি ঠিক আছে না? এবার বড় বাজার যেতে পারছে, এবার আমাদের কাছে তো শপিং মানে মেয়েদের কাছে তো আলাদাই আনন্দ অনেক ছেলেদের কাছে। এই রাস্তাটায় কিভাবে জল জমেছে শুধু দেখো, বাম্পার তো দেখাই যাচ্ছে না, সাথে নর্দমাগুলো পুরো মিশে গেছে। এমনি চারিদিকে এত ডেঙ্গু ছড়াছড়ি, তার উপর এত জল জমলে আর কি হবে কিছুই বুঝতে পারছি না। একটা বেগুনি কালার নেবো, আর একটা অন্য কালার নেবো, একটাই মাল্টি কালারটা। বড় বাজারে তো সারা বছরই ভিড় আমরা জানি গাইস, আর এখন পুজোর জন্য পুরো বাসে সবাই কোথায় যাবে, নিউ মার্কেট নালে বড় বাজার, কেউ এখানেও রয়েছে। তোমরা তো দেখেছো যে একবার করেই ওই চুড়িগুলো পরি, আর সব তো পরেই থাকে, তো আমি একটুখানি কম দামে এক কালার ম্যাচ করে একবার পরার মতো। এগুলো কি এক সেট নিতে হবে? এটা কত? হোলসেল বলেই তো এসেছি। বাঙালিদের অন্যতম প্রিয় জায়গা হচ্ছে বড়বাজার, যেখানে সমস্ত রকমের জিনিসপত্র অ্যাভেলেবেল রয়েছে, শুধু জুয়েলারিস না, কসমেটিক্স থেকে শুরু করে ড্রেসেস, আর ব্যবসার তো অর্ধেক জিনিসপত্রই বোধহয় আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বড়বাজার থেকেই যায়, তাই না গাইস বলো? এত সুন্দর সুন্দর জিনিসপত্র রিজনেবল প্রাইসে পাওয়া গেলে কে না নেবে বলো? আর এখানে একটা দোকান রয়েছে যেখান থেকে খুব ভালো কচুরি স্মেল পাওয়া যাচ্ছিলো, তো সেখানে এসেছি আমি আর মা একটুখানি টুকিটাকি কিছু খাবার খাবো। খাবার স্ন্যাক্স বলতে পারো, ঠিক আছে লাঞ্চ টাইম এ না ভিডিও করা অ্যালাউড না, তো আমি যেহেতু ভিডিও ইউটিউব মানে ক্রিয়েটর ব্লগার সেই জন্য বলছি হ্যাঁ ম্যাডাম নিন 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 ভালো করে নিন। এখন বুঝতে পেরেছে যে আমি ব্লগার, এখন বলছে ভালো করে নিন। আজকাল চিকেনটা ইগনোর করে একটু পনিরের দিকে যাচ্ছি, ঠিক আছে একটু পনিরটাকে ভালোবাসার চেষ্টা করছি। কচুরি দিয়ে গোলাপ জামুন খাবে, ভালো কাঁচের চুড়ি, কাঁচের চুড়ি আগে পাবেন। ভরি ভরি জুয়েলারি আর কি চাই দেখো, এত সুন্দর সুন্দর চোকারগুলো রয়েছে যে চোখ ফেরানোই যাচ্ছে না। আর এখানে শুধু ছোট ছোট চোকার বা বড় চোকার না, এখানে সুন্দর সুন্দর ইয়াররিংসও পাওয়া যায় যেগুলোরও অনেক রিজনেবল প্রাইস। আর আমি এখানে এত ইয়াররিংস দেখে মনে হচ্ছে যে একটা নিয়ার এই স্টাইলটা না কাকিমা কয়েকদিন ধরে পরে আছে, এই যে লম্বা চেন দেওয়া, তো আমার এত পছন্দ হয়েছে মাকে বললাম আমি একটা নিয়েই নিই। পুরো সেট 40। এই তো ভিডিও করতে ইনকা ভিডিও দেখা দাও, নিউ মার্কেট কা ভিডিও দিয়ে কা কা ভিডিও না ভিড় ভাড় কা টাইম না ভিডিও বানায়েগা ঠান্ডে কা দিন না তো পুরো বানায়েগা ইয়া সে লেকে পুরো মার ইয়া মাল টাইম এ নেই। 120 টাকা দাম আছে, 100 টাকা নিয়ে দেব। কবে না বলছে একটা দে দে তো 50 টাকা দে, 40 টাকা 50 টাকা 40 টাকা না মা 40 টাকা দাও। সুন্দর লাগছে না মা? এই যে এই দাদাটাকে দেখছো, এই দাদাটা আমাকে একটা মোটেও দিতে চাইছিল না, ঠিক আছে? আর এই যে এই দাদাটা আমার ব্লগ দেখেছে, এই দাদাটা বললো বললে দিয়ে দিল, ঠিক আছে? এই দাদাটা বেশি ভালো, দাদা জনেই ভালো। থ্যাংক ইউ, আজকে অন্য দিন আমি ভিডিও বানাবো, ঠিক আছে? ঠিক আছে, রবিবার তো বন্ধ থাকে বড় বাজার, এটা খোলা থাকে? আচ্ছা, কত করে গেল? 120 টাকা, এটা চলে গাড়ি চলবে, ব্যাটারি দেওয়া আছে, গাড়ি চালু আছে।
আর কি কালার আছে? এই ঘড়িগুলো দেখে কেন জানি না মনে হলো যে একটা নিয়েই নিই, এত সুন্দর দেখতে। আর দাদা আমাকে বিভিন্ন ডিজাইনস আর বিভিন্ন কালার দেখাচ্ছে, তো আমি যেটা হাতে পরে নিয়েছি সেটাই আমার পছন্দ হয়েছে বেশি। আরও একটা দেখছি, এই দেখো এখানে ব্রেসলেট স্টাইলেরও রয়েছে ঘড়ি, কিন্তু আমি আমার স্টাইলেরই দেখছি আর একটা আকসারির জন্য। দেখো এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে, এক টাকা দু টাকা তিন টাকা এই ধরনের ক্যালেন্ডারগুলো পাওয়া যাবে। হ্যাঁ, এটা কিন্তু গল্প নয়, এটাই সত্যি যে এক টাকা দু টাকা তিন টাকাতে আমরা একটা চকলেটসও পাই না, সেখানে এখানে ইয়াররিংস পাওয়া যাচ্ছে। আমি তো এসেই প্রথমেই ছুরিটা দেখে পছন্দ করে নিয়ে নিয়েছি, আর দামও অনেকটাই রিজনেবল, কিন্তু এত কম দামে যে ইয়াররিংস পাওয়া যাবে, দু টাকা তিন টাকা ইয়াররিংস, মা দেখো এটা জোড়া। চাইলে তোমরা এই দোকানটায় আসতে পারো, এটা কিন্তু বড় বাজারে। দোকানটার নাম কি? সেন্ট্রাল ইমিটেশন একদম চার্চের অপোজিটে রয়েছে এই দোকানটা, চাইলে তোমরা কিন্তু আসতে পারো, যেখানে এক টাকা দু টাকা তিন টাকা ইয়াররিংস, মানে জাস্ট ভাবতে পারছো? চকলেটসও তো আমি আজকাল খুঁজে পাই না এক টাকা দু টাকা, সেখানে ইয়াররিংস। সিরিয়াসলি অনেক ভালো লাগলো। আর হার কত থেকে স্টার্ট তাহলে? পাঁচ টাকা ছ টাকা? এগুলো প্রাইস কি আছে? একশো টাকা। এরকম সুন্দর একটা হার, দেখতে পাচ্ছ অক্সিডাইজের তাও আবার, মানে এটা হচ্ছে, আমি তো নিজে এসে স্যাটিসফাইড হলাম জিনিসপত্রগুলো দেখে আর দাম অনুযায়ী, তো তোমাদের সাথে শেয়ার করলাম। 15 টাকার হার, আমি নিজে এগুলো 40 টাকা 60 টাকায় কিনেছি। কত করে এগুলো? 60 টাকা 60 রুপিস। এই ব্রেসলেট, এগুলো ব্যাঙ্গেলস তো? ব্যাঙ্গেলস গুলো মাত্র 60 টাকা করে। সিরিয়াসলি খুব সুন্দর দেখতে, এটা যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও খুব ভালো যাবে। এইগুলো 5 টাকা করে গাইস, বুঝতে পারছো? এই ইয়াররিংস গুলো 5 টাকা, এগুলো তো আমরা 40 টাকা দিয়ে কিনি, তাই না? ভালো, 30 টাকার নিচে তো পাওয়াই যায় না। চলো মা, দোকান করবে নাকি বলো, একটা দোকান স্টার্ট করবে এবারে। মানে কত কম কম দাম, আর এইগুলো কত? 500-600 টাকায় এই সেট গুলো, জাস্ট ভাবা যায়। আমি নিজেই আমার বিয়ের আগে কিনেছিলাম, 2500 টাকা, মানে ওটাতে লম্বাটাও ছিল, 650 এই পুরো সেটটা, ভাবতে পারছো? এটা পুরোটা সেট, তাই তো? এই পুরো সেটটা নিয়ে, এই পুরো দুলান সেটটা নিয়ে 650 টাকা দাম। কোনটা? আর এটা 500 টাকা। এর অনেক কালার অপশনস রয়েছে, এটাই সত্যি যে এটা 500, এটা 650 টাকা। এরকম ব্রাইডাল সেট এত কম দামে জাস্ট ভাবা যায়? কিন্তু হ্যাঁ, এখানে পাওয়াও যায়, চাইলে তোমরা চলে আসতে পারো একেবারে চার্চের অপোজিটে বড় বাজারে। দাম তো আগেই বললাম, নিতে পারিস। এই তো এখানে চুড়ি আছে, এই চুড়িগুলো কত করে দাদা? এটা 50 টাকা, 3 ডজন। ইয়ারিংস গুলো 15 টাকা করে, খালি 15 টাকা। এই হারের সেট গুলো পার পিস 100 রুপিস, 100 টাকা এরকম সেট। এগুলো যে কোনো ডিজাইন নাও 100 টাকা, আর বেশি নিলে কম হয়ে যাবে, আরো বেশি নিলে কম হয়ে যাবে, কোয়ান্টিটি বেশি নেবে তো কম হয়ে যাবে। আর আমার চ্যানেলের নাম বলে চলে আসবে, তাহলে আর একটু কম করে দেবে, তাহলে কম করে দেবে। এই সেটটা 100 টাকা, আমি এর আগে কখনো দেখিনি, তোমরা যদি দেখে থাকো তো কমেন্ট করে জানিও। এগুলোই দোকানে নিয়ে গিয়ে প্রায় 350-400 টাকায় বিক্রি হয়, আর এগুলো এখানে 100 টাকা, আর বেশি করে যদি নেওয়া হয় তাহলে আর একটু দাম কমিয়ে দেবে। আর এখানেও এই সেটগুলো দেখো, অনেক রকমের কালার অপশনস রয়েছে। আর এই ইয়ারিংস গুলো তো ওই হাতটা দেখো, রোশনারা খাতুন
রুমাল কত করে? কোনটা? কালিগ্রাম এটা? হ্যাঁ 190 টাকা 12 পিস। 12 পিস 190? হ্যাঁ। তো আমি জুডিও থেকেও শপিং করেছি, ট্রেন্ডস থেকেও শপিং করি, বাজার কলকাতা থেকেও শপিং করি, আর নিউ মার্কেট থেকেও শপিং করি, আবার বড় বাজার থেকেও শপিং করি। তো আমার মানে চারপাশটা ঘুরে শপিং করা উচিত আর সব জায়গা থেকে শপিং করা উচিত, তাই না? তাই শুধু ব্র্যান্ডেড কেন, এরকম নন ব্র্যান্ডেডও জিনিসপত্র অনেক ভালো হয় আর অনেক ভ্যারাইটিসের পাওয়াও যায়। চলো এখন চলে এসেছি ভাই আর বোনের জন্য পার্সেল নিতে। লস্যি খাবো, সেই লস্যিটা পার্সেল হবে না, লস্যিটা খাবো, ঠিক আছে? স্যান্ডউইচগুলো পার্সেল হবে। হাতটা কি সুন্দর লাগছে দেখো গাইস, আর আমার ড্রেসের সাথে বেশ ভালো মানিয়ে গেছে। ব্লগ করে কিছু হোক না হোক সবার ভালোবাসা প্রচুর পরিমাণে পাচ্ছি, তাই না মা বলো? প্রচুর পরিমাণে। ওখানে একটা হার, ইয়াররিংস আমায় গিফট করা হয়েছে, এই যে একটা ব্যাঙ্গেলস গিফট করা হয়েছে, আর অত কম কম দাম দেখে তো আমি হা হয়ে গিয়েছি। আশা করছি তোমরাও তাই ভাবছো যে এত কম কম দাম, বড় বাজারে এমনি কম দাম, আর একটু বুঝে শুনে দোকানগুলোতে নিতে হয়, ঠিক আছে? কোয়ালিটির ওপরেও ডিপেন্ড করে কিছুটা, তবে ওখানকার কোয়ালিটিও ভালো দেখলাম। আর এক টাকা দুটো খাই কানের দুল মা ভালো কিছু রোস্টা রাখা তুন। হ্যাঁ ফেসবুক ইউটিউব মা লাড্ডু খেয়ে কি করবে, লাড্ডু খেতে হবে না, ওইটা নাও, ওইটা। এবারে ফেরার পালা, আর এই যেখানে পার্সেল রেডি হচ্ছে, একটা ভেবে আসবে আর 10টা জিনিস নেবে। এগুলো স্যান্ডউইচ, বড় বাজারে এসেছি আর একটু শাড়ির কাউন্টারটাই আসবো না সেটা তো হয় না, না মা বলো? এই যে আগে এসে বসে পড়েছে, হ্যাঁ এখান থেকেই নিই আমরা, উপর থেকে নিই প্রত্যেকবারই। এইখানে কটন পাওয়া যায় আর হালকা শাড়িগুলো নিচে পাওয়া যায়, দামি শাড়িগুলো উপরে পাওয়া যায়। তোমরা তো দেখে এসো এর আগে এসেছি। নিয়ে একটু বসি, মা এই যে এই শাড়িগুলোই নেবে, যেটা পরে আছে এই ধরনের শাড়িগুলোই নেবে। দেখা যাক, বিভৎস গরম, আজকে বৃষ্টি হয়নি তো কি হয়েছে, ভীষণ গুমোট গরম। এই কালারটা শুনে ভীষণ হালকা শাড়িগুলো না, রাস্তায় পরে অনেক কমফোর্টেবল। হ্যাঁ এই জন্যই তো মা ব্ল্যাক পরে আছে, আবার ব্ল্যাক দেখে পছন্দ হয়ে গেছে। ভীষণ গরম আর গলাও শুকিয়ে যাচ্ছে, তাই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস এই সময় ভরসা দিতে পারে। বিস্কুট খাবি? তাও না, বিস্কুট খাবো না, খাবে না, মারাত্মক গরম। এখানে অনেক বাস খালি দীঘা 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 করে, তো এখান থেকে বাস ছাড়ে, সব জায়গায় ছাড়ে কিন্তু দীঘা দীঘা বেশি করে। খাও গে তুম, খাও গে। খাওঙ্গি মানে আরে এই যে এইটা নিয়েছি তোর জন্য, কোনটা? এটা ওটা তাহলে পছন্দ হয়েছে তো, ওটা গিফট হয়েছে, ওটা আমাকে গিফট করেছে ব্লগার হিসাবে দোকান থেকে। চুড়িটা এক হাতে ওখানে নিয়ে পড়ে ফেলেছি। চলো একটা তোমার দাদা ব্লগার হিসাবে শুধু ভালোবাসা না সাথে সাথে গিফটও পাচ্ছি। জুয়েলারিটা সত্যি অনেক সুন্দর, ওখানে অতটাও মানে মনে হচ্ছিল না, কিন্তু ঘরে এসে দেখছি যে সুন্দর দেখতে। আর হাতের ব্রেসলেটটা যেটা বোন নিলো ওটাও গিফট, সুন্দর। এই হচ্ছে আমার আজকে রাতের ডিনার, একবার ভালোভাবে দেখিয়ে দিই যে কী কী নিয়েছি। এই ক্লিপ সেটটা নিয়েছি যেখান থেকে একটা ক্লিপ অলরেডি বোন বার করে ফেলেছি, ক্লিপগুলো বেশ সুন্দর দেখতে, তার থেকেও বড় কথা ক্লিপ ভীষণ প্রয়োজনীয় মেয়েদের জন্য। আর যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে এই দেখো, এইটা একটা ঘড়ি, মানে এটা একটা ডিজাইন নিয়েছি, আর এটা একটা নিয়েছি ডিজাইন, এটা একটা আমার জন্য নিয়েছি, আর এটা একটা আকশারির জন্য নিয়েছি। এটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিও, সেম সেম শুধু ডিজাইনটা একটু আলাদা। এই চুড়িটা মা নিয়েছে, যেটাও ভীষণ সুন্দর দেখতে, দেখো চুড়িটা খুব সুন্দর, না জানি না মা কদিন পরবে বা আদৌ পরবে কি না, কিন্তু বেশ সুন্দর দেখতে চুড়িটা। আর এটা তো গিফট করা হয়েছে তোমাদের দেখালাম, আর এই চুড়িগুলো তো পরেইছিলাম কালকে, এটাও গিফট করা হয়েছে। আর এটা ইয়াররিংস নেওয়া হয়েছে, আর এটাও ইয়াররিংস নেওয়া হয়েছে। জাস্ট ওই অত জিনিসপত্র দেখলে মনে হয় না যে একটু নিই, আর এটা আমার খুব পড়ার ইচ্ছে রয়েছে। কাল রাতে তো আর ব্লগটা এন্ড করা হয়নি জানো তো, আর মানে ডিনার করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য এখন তোমাদের ভালো করে একবার দেখিয়ে দিলাম ঘড়ি দুটো আর চুড়িটা।
আর আমি এই ইয়াররিংসটা এখন পরবো। বেশ কয়েকদিন ধরে না আমার এই স্টাইলের ইয়াররিংসটা পরার ভীষণ ইচ্ছা হয়েছে, কারণ কাকিমা এই স্টাইলের ইয়াররিংস কদিন পরে আসছিল, তো সেই জন্য আমার ভীষণ ইচ্ছা হয়েছে। আর আমি কাশ্মীর থেকে ফিরে এসে এই স্টাইলেরই একটা ইয়াররিংস গোল্ডের বানিয়ে নেব। আর ছোট ছোট ইয়াররিংস রয়েছে না তো গোল্ডের, কিন্তু যেগুলো পরে প্যাচের জন্য ভীষণ আটকায়, তো ওইগুলো আর পরি না, রিংটাই পরি, রিংটাই কমফোর্টেবল। তো ফিরে এসে ভাবছি এই স্টাইলের বানিয়ে নেবো, দেখি এটা কতটা কমফোর্টেবল, দেখো তো কীরকম লাগছে তোমাদের রোশনারাকে, সুন্দর না? আমার অনেক পছন্দের স্টাইলটা, দাম এগো দেখেন, ওয়াও সুন্দর লাগছে, তাই না গাইজ? বলো তোমরা যদি বলো তো আমি ফিরে এসে কাশ্মীর থেকে এরকম স্টাইল একটা গোল্ডের বানাবো, তোমরা সাজেস্ট করো আমাকে কীরকম লাগছে। আর তারই সাথে আজকের এই ব্লগটা এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো। আর এই ধরনের ব্লগ আর দেখতে চাও কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পাশে থেকো, সুস্থ থেকো, আর পুজোর শপিংয়ের জন্য একবার হলো এই দোকানটায় যেতে পারো, প্রচুর রিজনেবল প্রাইসে ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। এখন এই বক্সটা রেডি হচ্ছে, এটা নিয়ে যাব, টাটা।